এইচএসসি 24 ব্যাচ তোমাদের জন্য লঞ্চ হওয়া হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাইকেল 1 নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে ভাই আমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি আমাদের কি এখনই এই কোর্সে এনরোল করা উচিত হবে কি না বা আমি একই সাথে দুইটা প্রিপারেশন একসাথে কন্টিনিউ করলে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হবে কি না তো তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের কথা বিবেচনা করেই কিন্তু আমি এইবার সাইকেল 1 ক্লাস সরল রেখা অধ্যায় দিয়ে শুরু করতেছি তো সরল রেখা অধ্যায় দিয়ে শুরু করার কারণ হচ্ছে তোমরা যারা হায়ার ম্যাথ পড়ে আসছো হায়ার ম্যাথের 11th চ্যাপ্টার যেটা ছিল স্থানাঙ্ক জ্যামিতি ওই স্থানাঙ্ক জ্যামিতির পুরো টপিকটাই কিন্তু এইচএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 3 ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরল রেখা অধ্যায়ের সাথে একদম পুরোপুরি মিল কাজেই আমরা সরল রেখা অধ্যায় যেটা দিয়ে শুরু করব এই অধ্যায়টা কিন্তু একই সাথে এইচএসসি প্রিপারেশন এবং কলেজ অ্যাডমিশনের জন্য স্থানাঙ্ক জ্যামিতির পার্টটুকু পুরাটাই কভার করবে সরল রেখা অধ্যায় পুরোটা কমপ্লিট করতে 18 ক্লাসের মতো লাগতে পারে মানে 18 ক্লাস কমপ্লিট হইতে আনুমানিক 1.5 মাস তো এটা এক্সপেক্ট করতে পারো যে কলেজ অ্যাডমিশন টেস্ট হইতে হইতে আমাদের এই সরল রেখা অধ্যায়টা পুরোটা কমপ্লিট হবে পরবর্তীতে হয়তো আমরা অন্য একটা অধ্যায় শুরু করব বাট এখানে আমি সরল রেখা অধ্যায়টা যেভাবে তোমাকে পড়াবো এটা তোমার জন্য এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট করবে না কারণ আমি ক্লাসের উপর গুরুত্ব দেব বেশি বাড়ির কাজ থাকবে সেই তুলনায় তুলনামূলক কম যেহেতু শুরুর দিকে তোমাদের কলেজ অ্যাডমিশন টেস্টে একটু বেশি প্রেশার থাকবে পরবর্তীতে হয়তো আমাদের বাড়ির কাজটা একটু বেশি অ্যামাউন্টে আসবে বাট কলেজ অ্যাডমিশন টেস্ট হওয়ার আগ পর্যন্ত ক্লাসে দেখানো হবে বেশি ম্যাথ বাড়ির কাজ দেওয়া হবে কম কম যেন সেটা তোমাদের উপর ওভারলোড ক্রিয়েট না করে তো যারা এই বিষয় নিয়ে কনফিউশনে ছিল আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমরা এই কনফিউশন থেকে বের হয়ে আসতে পারবা এবং দ্রুত কোর্সে এনরোল করে ফেলো কোর্সের ক্লাস কিন্তু নভেম্বরের 14 তারিখ থেকে শুরু হয়ে যাবে আরেকটা ব্যাপার এইচএসসি 23 ব্যাচের অনেকে কমেন্টে জানতে চাইছো যে ভাইয়া আমরা যদি লাইভ ক্লাস করার জন্য এই কোর্সটাতে এনরোল করতে চাই এটা কি ঠিক হবে কি না যেহেতু 23 ব্যাচের ফার্স্ট পেপার সাইকেল 1 এবং সাইকেল 2 ইন্টিগ্রেশন ব্যতীত বাকি 5টা অধ্যায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ওখানে সবগুলো ক্লাস রেকর্ডের আকারে আছে তুমি যদি 23 ব্যাচের কোর্স হ্যান্ডেল করো তাহলে তুমি রেকর্ডের ক্লাসগুলো করতে হবে 5টা অধ্যায়ের ইন্টিগ্রেশন লাইভে বাবা আর যদি 24 ব্যাচের এই কোর্সটাতে হ্যান্ডেল করো তাহলে এখানে যে 3টা অধ্যায় আমি পড়াবো সরল রেখা বৃত্ত এবং ত্রিকোণমিতি এই 3টা অধ্যায়ের লাইভ ক্লাস পাবা তবে কথা হচ্ছে এই 3টা অধ্যায় কমপ্লিট হইতে হইতে কিন্তু মিনিমাম 3.5 থেকে 4 মাস লাগবে কারণ এই 3টা অধ্যায় কমপ্লিট হইতে 48 ক্লাসের মতো লাগবে মানে ধরো 3.5 থেকে 4 মাস কাজেই তোমরা যারা 23 ব্যাচ হয়ে এই কোর্সে হ্যান্ডেল করবা তোমরা হ্যান্ডেল করতে পারো হ্যান্ডেল করতে কোনো অসুবিধা নাই বাট এই জিনিসটা মাথায় রেখে হ্যান্ডেল করবা যে এই 3টা অধ্যায় কমপ্লিট হইতে আনুমানিক মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত লেগে যাইতে পারে তো তোমার যদি মনে হয় যে মার্চ মাসের 10 তারিখের মধ্যে এই 3টা অধ্যায় কমপ্লিট হলে এনাফ তাইলে তোমার জন্য ওকে বাট যদি মনে হয় যে না আমার আরও তাড়াতাড়ি ক্লাসগুলো প্রয়োজন তাহলে তোমার জন্য 23 ব্যাচের ক্লাসগুলোই ভালো হবে কারণ সেখানে অলরেডি ক্লাসগুলো হয়ে গেছে এবং সবগুলো ক্লাস একদম সুন্দর মতো প্রাইভেট গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে তো এইচএসসি 24 ব্যাচের এই কোর্সটাতে যারা 24 ব্যাচ আসো তোমরা তো নির্দ্বিধায় এনরোল করতে পারো তুমি কলেজ অ্যাডমিশন টেস্ট দাও বা না দাও সেটার উপর কোনো ইম্প্যাক্ট এই কোর্স তোমার ফেলবে না এবং তুমি অন্যদের থেকে এই যদি 2-3 মাস আগে থেকে হায়ার ম্যাথটা শুরু করতে পারো অবশ্যই অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকবা এবং বেনিফিটেড হবা তো দেখা হবে 14 তারিখ ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো